আসসালামু আলাইকুম। শৌখিনতার তথ্যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এটি নিয়ে আলোচনা করার কারণ, আপনারা নতুন পুরাতন সব ধরনের পাখি পালকই এই প্রশ্নটা করতেছেন, যে দেখতেছেন আপনার পাখি এর আগেও ডিম বাচ্চা করেছে কিন্তু এখন আর ডিম বাচ্চা করতেছে না। তারা মুখে মুখ দিচ্ছে, হাঁড়িতে যাচ্ছে, দীর্ঘ সময় হাঁড়িতে বসে থাকতেছে, তারপরেও ডিম দিচ্ছে না। আবার নতুন পাখি পালকদের ক্ষেত্রেও দেখা যায় যে পাখি সব কিছুই করতেছে, অর্থাৎ পাখির ডিম দেওয়ার লক্ষণ আছে, পাখি মেটিং করতেছে প্রতিদিন, তারপরেও কিন্তু পাখি ডিম দিচ্ছে না। এটা কেন হচ্ছে, এই সমস্যাটা নিয়েই আজকের শৌখিনতার তথ্য। পাখিদের এমন করার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে ব্রিডিং পরিবেশ, এবং আরও অনেক কিছু কারণ রয়েছে। আমি বেশ কিছু কারণ এবং এর সমাধান নিয়ে আজকে আলোচনা করব। আপনি এই কারণগুলো যদি আপনার পাখির মধ্যে দেখতে পারেন, তাহলে এর সমাধানগুলো অ্যাপ্লাই করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার পাখি ডিম দিয়ে দিবে। বাজরিকের পাখি জোড়া নিয়েছে, তারা মুখে মুখ দেয়, প্রতিদিন মেটিং করে, হাঁড়ির মধ্যে যায়, দীর্ঘ সময় হাঁড়িতে বসে থাকে, তারপরেও ডিম দেয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় পাখির ডিম দেওয়ার জায়গাটা ফুলে থাকে, তারপরেও ডিম দেয় না। এর অন্যতম প্রধান যে কারণ, সেটি হলো পাখির ব্রিডিং পরিবেশ। এখন আপনারা বলতে পারেন, যদি পাখির ব্রিডিং পরিবেশ নাই হতো তাহলে তারা মেটিং করে কেন? ব্রিডিং পরিবেশ বলতে শুধুমাত্র তারা মেটিং করছে মানেই তাদের অনুকূলে আছে এমন না। পাখি সব দিক থেকে নিজেকে সিকিউর যখন ভাববে তখনই কিন্তু তারা ডিম দিবে। পাখিটা যেখানে ডিম দিতে চাচ্ছে সেখানে ডিম দেওয়াটা তারা সিকিউর ভাবতেছে না যে কোনো কারণে। এর মধ্যে কারণ হতে পারে পাখির হাঁড়িতে তেলাপোকা, টিকটিকি, পিঁপড়া এগুলোর আসা, এগুলো ডিস্টার্ব করা পাখিকে। আপনি লক্ষ্য করবেন আপনার পাখি রাতের বেলা হঠাৎই চিৎকার করে ওঠে কি না, তাহলে বুঝবেন যে পাখিকে টিকটিকি বা তেলাপোকা এগুলা ডিস্টার্ব করতেছে। আর এর সমাধান হিসেবে এগুলোকে তাড়াইতে হবে। এগুলো যদি তাড়াইতে পারেন তাহলে দেখবেন আপনার পাখি ডিম দিয়ে দিবে। পাখির ব্রিডিং পরিবেশ করে দেওয়ার জন্য তার খাঁচাটা এমন জায়গায় সেট আপ করতে হবে যেখানে প্রাকৃতিক আলো বাতাস প্রবেশ করতে পারে। আলো প্রবেশ করতে পারে মানে এমন না যে ডাইরেক্ট সূর্যের আলো খাঁচা এসে পড়বে, এমনটা করা যাবে না। পাখি নিজেকে সিকিউর ভাববে, বিড়াল, তেলাপোকা, টিকটিকি এবং আপনার থেকেও যেন নিজেকে সিকিউর ভাবে, সে ভয় না পায়, তবেই তারা সেখানে ডিম বাচ্চা করবে। এরপর ডিম বাচ্চা না করার দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হচ্ছে পাখির জোড়া ঠিক না হওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি পাখি নিয়ে আসছেন, তার মধ্যে হয়তো বা মেলটা ফিমেলটা আগে ডিম বাচ্চা করেছে কিন্তু আপনার এখানে এসে করছে না। এটা কিন্তু পরিবেশ পরিবর্তনের জন্য হতে পারে, আবার এমনও হতে পারে যে আপনার ফিমেলটার বয়স মেলটার বয়সের চেয়ে অনেক কম, সেক্ষেত্রেও কিন্তু ডিম বাচ্চা করতে প্রবলেম করে। আবার দেখা যায় ফিমেলটার চেয়ে মেলটার বয়স কম, যদিও মেল অ্যাডাল্ট তারপরেও ফিমেলের চেয়ে বয়স কম, সেক্ষেত্রেও কিন্তু পাখি ডিম বাচ্চা করতে চায় না, এমনকি এই ক্ষেত্রে জোড়াও নিতে চায় না। তবে ফিমেলের চেয়ে মেলের বয়স বেশি হলে তারা জোড়াটা নেয় আর ডিম বাচ্চা করার ক্ষেত্রে গিয়ে প্রবলেম করে। এজন্য জোড়া দেওয়ার ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন পাখি মেল এবং ফিমেলের এজ যেন খুব বেশি ডিস্টেন্স না হয়। এবার পাখির ডিম দেওয়ার লক্ষণ সব কিছু ঠিক থাকার পরেও ডিম না দেওয়ার আরেকটি যে কারণ, সেটি হচ্ছে পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব। আপনারা হয়তো জানেন পাখির ডিম দেওয়ার জন্য শরীরে অনেক ক্যালসিয়ামের প্রয়োজন হয়। আর পাখি মেটিং করতেছে সেগুলো ঠিক আছে, কিন্তু পেটের মধ্যে ডিম হওয়ার জন্য যে তার শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন, সেটার ঘাটতি থেকেও কিন্তু পাখি ডিম দেয় না। এজন্য আপনারা যেটা করবেন, পাখিদেরকে ক্যালপ্লেক্স নামে একটি মেডিসিন রয়েছে ক্যালসিয়ামের, এটা আপনারা 3 দিন অথবা 5 দিন খাওয়াইতে পারেন। কী নিয়মে কীভাবে খাওয়াবেন ক্যালসিয়াম কোর্সের ভিডিও চ্যানেলে রয়েছে, সেটা দেখে সেভাবে খাওয়াইতে পারেন।
এরপরের কারণটা তাদের জন্য যারা দেখেন যে আপনার পাখি মেটিং করতেছে পাখি হারিয়ে যাচ্ছে এবং পাখির ডিমের জায়গা অর্থাৎ পেটের ওখানে ফুলেও রয়েছে তারপরেও ডিম দিচ্ছে না এর কারণটা কিন্তু আপনার পাখির পেটে ডিম না হয়ে চর্বি হয়ে যাওয়া তো আপনারা এরকম হলে একটু ফিমেল পাখিটাকে অবশ্যই ধরবেন ধরে তার পেটের ওখানে যে জায়গাটাতে ডিম হয় ওখানে আপনার একটা আঙুল দিয়ে আলতো করে ঘষা দিবেন এমন করে ঘষা দিবেন যেন ভিতরে ডিম থাকলেও সেটা আপনার আঙুলে বুঝতে পারেন ভিতরে ডিম থাকলে আপনি সেখানে আঙুলের নিচে শক্ত ফিল করবেন আর যদি ডিম না থাকে তাহলে ওই উঁচু জায়গাটাতে অনেক পিচ্ছল অনুভব করবেন আর এই পিচ্ছল বা চর্বি আপনারা সহজেই তখন আঙুলের নিচে দেখে বুঝতে পারবেন এখন এই চর্বি কাটানোর জন্য আপনি কি করবেন পাখির চর্বি কাটানোর জন্য পাখিকে লেবুর রস 3-4 দিন খাওয়াইতে পারেন কিন্তু পানির মধ্যে দিয়ে ডাইরেক্ট লেবুর রস খাওয়ানো যাবে না তাহলে এই কারণগুলো যদি আপনার পাখির মধ্যে আপনি দেখেন সেই কারণগুলোর কি ব্যবস্থা আমি বললাম সেই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন তবে আপনারা সর্বোপরি পাখিকে ব্রিডিং এ দেওয়ার জন্য তার ব্রিডিং সেটআপ বা ব্রিডিং পরিবেশটার দিকে বেশি করে লক্ষ্য করবেন আপনার পাখিকে ব্রিডিং করে নেওয়ার জন্য কি ধরনের ব্রিডিং পরিবেশ কিভাবে করবেন এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা সেটা দেখে ধারণা নিতে পারেন আরেকটা কথা যারা একজোড়া পাখি দিয়ে ব্রিডিং করাতে চাচ্ছেন তাদেরও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে তো আপনারা একজোড়া পাখি নিয়ে এই সমস্যা হলে চেষ্টা করবেন আরও দুই একজোড়া পাখি অ্যাড করার জন্য আর এই সমস্যাটা আরও একটি যেটি হয়ে থাকে নতুন পাখি আপনারা দোকান থেকে কিনে এনেছেন পাখির দোকানদার আপনাকে বলেছে এটা রানিং অ্যাডাল্ট পাখি দু একবার ডিম বাচ্চা করেছে দুইবার যদিও বলে না বলে একবার ডিম বাচ্চা করেছে এই কথা বলে আপনাকে দেয় তো আপনি পাখি নিয়ে আসার পর হয়তো বা দেখবেন তারা মাথা চুলকায় দিচ্ছে মুখে মুখ দিচ্ছে আর খাঁচার মধ্যে নিশ্চয় হাঁড়িও আপনি দোকান থেকেই কিনে নিয়ে এসে লাগায় রাখছেন অনেক ক্ষেত্রে দেখবেন হাঁড়িতেও যাচ্ছে কিন্তু ডিম দিচ্ছে না তো এইটা বোঝার জন্য আপনি দোকানদারকে বিশ্বাস করে ধরা খাইছেন কি না সেটা কিন্তু এখন আপনাকে বুঝতে হবে এজন্য আপনারা বাজরিগার পাখির বয়স এবং জেন্ডার আগে বুঝবেন এজন্য আপনারা আমার চ্যানেলে ঢুকে একদম প্রথমে যে ভিডিওটা পোস্ট করা হয়েছিল বাজরিগার পাখির বয়স ও জেন্ডার বোঝার ওইটা দেখবেন দেখে যদি মনে করেন যে আপনার পাখির বয়স ঠিক আছে তাহলে অন্য কারণগুলো যেগুলো আছে সেগুলোর সমাধান করবেন আর আমার মনে হয় আপনারা যারা নতুন পাখি ক্রয় করে আনেন তারা এই সমস্যাটাই বেশি ফেস করেন কারণ পাখি ক্রয়ের সময় আপনাদের পাখি সম্পর্কে কোনো ধারণাই থাকে না এজন্য পাখি বিক্রেতা যেটা বলে সেটা বিশ্বাস করে নিয়ে এসে দেখেন সেটা হচ্ছে না তখন আপনারা ব্যস্ত হয়ে যান তো এই ভিডিওতে বলা যে কথাগুলো ব্রিডিং করানোর জন্য এগুলো আপনার পাখির সাথে অ্যাপ্লাই করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার পাখি ব্রিডিং করবে ডিম বাচ্চাও করবে আরেকটি সমস্যা এই রিলেটেড রয়েছে সেটি হলো দেখা যায় যে আপনার পাখি মেটিং করতেছে আপনার ফিড এক্সচেঞ্জ করতেছে কিন্তু হাড়ির ভিতরে যাচ্ছে না হাড়ির ওপর দিয়ে ঘোরাঘুরি করতেছে হাড়ির মুখে কামড়াকামড়ি করতেছে কিন্তু হাড়ির মধ্যে যাচ্ছে না এটা এই রিলেটেড হলেও এটা কিন্তু আলাদা একটা টপিক এজন্য বাজরিগার পাখি কেন হাড়ির ভিতরে যায় না এই রিলেটেড ভিডিও আমি আগেই করেছি চ্যানেলে আপনারা সেটা দেখে নিতে পারেন সর্বোপরি আপনারা আপনার পাখির কী সমস্যা হচ্ছে সেটা আগে ফাইন্ডিং করবেন কারণ আমাকে কমেন্টস করলে আমি তো আর আপনার পাখি দেখতে পাচ্ছি না যে সমস্যাটা আমি ফাইন্ডিং করতে পারবো তো আপনি সমস্যাটা ফাইন্ডিং করে সেটা আমাকে জানাবেন তাহলে আমি সেটার যেটা সমাধান হতে পারে আমি সেটা আপনাকে বলতে পারবো আপনারা এই সমস্যাগুলো নিয়ে আমাকে এত পরিমাণে প্রশ্ন করেছেন আমি তাই এটা নিয়ে একটা ভিডিও বানালাম তো যারা প্রশ্ন করেছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আমি আপনাদের কমেন্টসেও এর সমাধান দেওয়ার চেষ্টা করেছি তারপরেও এখানে যেহেতু অনেকগুলো সমস্যা একসাথে আলোচনা করেছি তাই এই ভিডিওটি দেখলে সেগুলোর সাথে আপনার পাখির ওখানে মিল হয়েছে কিনা সেগুলো বুঝতে পারবেন এবং তার ব্যবস্থা গ্রহণ করতে পারবেন
আশা করি আপনাদের সৌখিনতার তত্ত্ব বরাবরই কাজে আসে, উপকারে আসে। তাই এই সৌখিনতার তত্ত্বকে সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।